হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল। আর স্পেশাল কি জন্য হয়তো তোমরা আইডিয়া করে নিও পারেন আর নাও পারেন। তো যাই হোক, আজকে হচ্ছে সবুজের বিয়ে। এই হচ্ছে আমাদের পর মোটামুটি আর কি, আরো বলে কিছু বাকি আছে, তো কমপ্লিট করে এখন রওনা বোয়ানতে। এটা হচ্ছে আমার বাবা, আমি তার ছেলে, কিন্তু বাপের আবার বিয়ে হচ্ছে। আমরা যাবো বর যাত্রী, একটু উপর বেরোবো না এখনই। এখনই আমরা বের হচ্ছি, তোরা ম্যানেজমেন্ট করে চলে আসো সবাই। চলো বিয়ে বাড়িতে আর কি কি আছে সেটা দেখাই। এই হচ্ছে বলে ছায়া মণ্ডপ, আর এই হচ্ছে বিয়ে বাড়ির প্যান্ডেল, এটা হচ্ছে মেন গেট, আরো সাজানো হবে। আর এই হচ্ছে বরের গাড়ি, এটা নিয়ে হচ্ছে বউ আনতে যাবে। ওরে সর্বনাশ রে। এই হচ্ছে আমাদের কম বাজেটে দোয়া হচ্ছে গাড়ি সাজা স্টেজ। এই হচ্ছে স্টেজ, কালকে বউ বসবে সিংহাসনে। তো গাইস, এখন আমরা হচ্ছে দামো বর যাত্রী একনা পরে, আর একনা পরে যাই, দেখা যাক কি কি হয়। আর তার আগে তোমার একটা জিনিস স্পেশাল কিছু দেখাই, আমারই না আসিয়ে হচ্ছে বং লুচ্চা টিম। চলো এই হচ্ছে বংলুচ্চার টিম, সবাইকে জায়গা আমাদের হচ্ছে বনলুচ্চা টিম, শুটিং প্লেস দেখছি, সবুজের বাড়ি, বাড়ি হচ্ছে গাড়িতে উঠে গেল দৌড়ে, বোয়ার জন্য খুব এক্সাইটেড, বোয়ানোর জন্য। এই হচ্ছে বর, এই যে চললাম বউ আনতে, বউ আনতে চলে খেলতে গো। বংলুচ্চার টিম আছে পিছনে, নিয়ম হচ্ছে। যাই হোক, আমরা সবাই দেখছি এখন আমাদের সবকিছু টাইমে দরকার, টাইমে টাইমে হলে সবকিছু ঠিক থাকে। ভালো
এবার এদের কাছে বক্তব্য শুনে নেব রাজকুমার দার সাথে। বলো কেমন লাগছে বিয়ের ফিলিং? দেখতে তো মজাই লাগছে, জানি না আমার বলাই কি হবে। কি বলতে চাও এ বিয়ে নিয়ে? বিয়ে তো ভালোই লাগছে, কিন্তু মনে হচ্ছে আমাদের দুটো বিয়ে হয় একটু আলাদা, বিয়েটা একটু আলাদা, কিন্তু সব ভালো লাগছে। তোমাদের কত কি আমাদের কবে হবে? আমাদের এখন দেরি আছে, এখন কোনো দিকে কিছু না, এই মালটা অলরেডি এটার অভিজ্ঞতা নিয়ে নিয়েছে। এটা মনে হয়, কিন্তু আমার যে সময় ছিল না সেই সময়টা একটা চাপে আর ইয়েতে কিছু মনে হয় না। চার বছর পর বিয়ে করছি, সব ধুমধাম করে হবে তোমাদের আশীর্বাদে, কিন্তু কার সঙ্গে বিয়ে হবে সেটা পরে বলবো। তো ইতিমধ্যে খুব শান্ত পরিবেশে বিয়েটা হচ্ছে, মন্ত্র পরিবেশন হচ্ছে। এই যে আমাদের বিয়ে বাড়িতে বক্স বাজাতে দিচ্ছে না, কারণ বিয়ে হচ্ছে, সেই জন্য আমরা সাইডে এসে গাড়ির আওয়াজে আর কি সাউন্ডে ব্যাক করতেছি। তো ড্যান্সের শেষে আমাদের একটু খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়ার পর্ব আছে, মানে চলছে আর কি খাওয়া দাওয়া। এই হচ্ছে কেমন চলছে বলো? তাও আর 12টা রাতে, 12টা বাজে গেছে না, মারাত্মক ব্যাপার। মানে আমরা নিজে থেকেই আর কি প্রথম খেলাম না আর কি, নাচ করছিলাম। সে খাওয়া দাওয়া তো পাওয়া যাবে, কিন্তু আনন্দটা হচ্ছে দরকার। আর বাকি সব ওইদিকে সামনে আছে। তো গাইস আজকের মতো আমাদের বরযাত্রী এখানেই শেষ। এবার যাবো হচ্ছে আমরা সবাই বাড়িতে রেজিস্ট্রেশন নিবো, ঘুমাবো, আর বাকিটা সকালে কালকে আবার শুরু হবে, তাই না? একদম আজকে অনেক ড্যান্স ট্যান্স করেছি, এনজয় করেছি। বিয়ে বাড়িতে কেউ নাই, শুধু আমরাই। আর আমরা এই জায়গায় গাড়িতে উঠে যাবো, গাড়িতে উঠে যাই বাড়িতে। বাস চামলা শেষ, এখন ঘুম পাচ্ছে আর থাকতে ইচ্ছে করছে না এখানে। টাটা বাই বাই, চলো। তো গাইস বাড়িতে এসেও আরেকবার আমরা এই একটা ভটকা ছিল, তো এটা ফাটাচ্ছি আমরা রাতের মধ্যে, চলো। আমাদের এখনো শেষ হয়নি, বাস এবারে শেষ হলো, আমরা সবাই একসাথে আছি। তো হ্যালো গাইস, আজকে হচ্ছে বিয়ের দ্বিতীয় দিন, আর এই সেই রিসেপশনের জায়গা, আমরা বসে আছি সেই সিংহাসনে। এই সে গোটা প্যান্ডেল, বাপরে বাপ, লাইটিং এ লাইটিং, আর হচ্ছে হাঁসের ডেনা, মুরগির ডেনা, পায়রার ডেনা সব লাগানো আছে উপরে, এইসব জিনিস। এই যে রিসেপশনের সেই স্টেজ খুব সুন্দর। আর মোটামুটি এখন বিকাল, সন্ধ্যা থেকে লোকজন আসা শুরু করবে, আত্মীয় স্বজন যা থাকে সব কিছু, গ্রাম প্রতিবেশী গ্রামবাসী, তারপরে খাওয়া দাওয়া হবে, শুরু হবে সন্ধ্যার দিক থেকে। তারপর দেখা যাক কী কী হয়, আর কে কে আসে, আর স্পেশাল কে কে আসে। আর কালকা থেকে এই কাজের চাপে বেহারে এই ওই করতে করতে মানে শরীর অবস্থা খুব খারাপ হয়ে গেলে, দুর্গা গেলে।
আর এনার্জি নাই শরীরে, রাইতে আবার যদি এনার্জি আসে, এনার্জি আসার জন্য কি খাওয়া হবে? যাই হোক, গলার আওয়াজ জায়গা পাল্টে গেলে তো। এখন বর্তমান আমরা নিতে আসছি গিফট, আর দোকানে জায়গা নেই যত লোক। এখন যাব হচ্ছে রিসেপশনে, আমি ওই এমনিতে সবাই মানে এমনিতে তো সেলিব্রিটি বটে, তারপর বিয়ের দিনে যার বিয়ে থাকে সে সেলিব্রিটি হয়ে যায় এমনিতে। যাই হোক, নিজের মনে কোনো ব্যাপার নয়, কিন্তু ভুল ক্ষমা কিছু করা হবে না, ভুল করেছো এই ক্ষমার তোমাকে সংশোধন দিতে হবে। যেতে হবে বলে চললাম, নাহলে আমরা থাকতাম, যেতে হবে বলে চললাম বলছে। মানে কি বলা যাবে আর, দুঃখের বিষয় কি, এখন এরা চলে যাবে, দুঃখের বিষয় কি করবো আমরা, যাবেন কালকা নাই, কালকা গেলে হবে, দিন করে কি হবে, একবার বাই করে দাও। বঙ্গল চ্যাটিং চলে গেল, এখন কি করা যাবে, যেতেই হবে, সকালে কাজ থাকে একটা, আর সকাল থেকে আমরা